রাজ্যে পালা বদলে দীর্ঘদিন পর ঐতিহাসিক ছাত্র সমাবেশ করল সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। কেন্দ্রের নয়া শিক্ষানীতির বিরুদ্ধে দেশব্যাপী এই জাঠার আয়োজন করা হয়েছিল। সেটাই কলকাতায় প্রবেশের পরে জাঠার প্রতিবাদের তীব্রতা কয়েক গুণ বেড়ে গিয়েছে। আনিস খান ইস্যু থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে বাম ছাত্ররা সুর সপ্তমে চড়ায়। শুক্রবার কলেজ স্ট্রিটে হলো বিশাল ছাত্র সমাবেশ। সকাল থেকে স্তব্ধ হয়ে যায় শহর কলকাতার রাজপথ। দুপুর একটার পর সমগ্র কলেজ স্ট্রিট চত্বরের দখল নিয়ে নেয় এসএফআই এর কর্মী সমর্থকেরা। এদিনের এই সমাবেশে প্রধান বক্তা ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা এসএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক বিমান বসু। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য এসএফআই এর সভাপতি প্রতীকুর রহমান, রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, সর্বভারতীয় নেত্রী দীপশিতা ধর, সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূক বিশ্বাস সহ এসএফআই এর সর্বভারতীয় স্তরের বর্তমান ও প্রাক্তন নেতৃত্ব। দীপশিতা থেকে সৃজন কিংবা প্রতীকুরদের বক্তব্যে রাজ্য থেকে কেন্দ্রের বিরুদ্ধে ব্যাপক আক্রমণাত্মক ঝাঁজ দেখা গেল। এদিনের সমাবেশে এসএফআই নেত্রী দীপশিতা ধর একযোগে বিজেপি এবং তৃণমূলকে তোপ দাগেন। তিনি বলেন, এই দুই দলই আরএসএস পরিবারের অংশ, তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক, রাজনৈতিক বিরোধী দল শুধু বামেরাই। শুধু এখানেই থেমে থাকেননি এসএফআই এর এই সর্বভারতীয় নেত্রী। তিনি বলেন, রাস্তাগুলি আমাদের হলে আগামীতে লোকসভা এবং বিধানসভাও আমাদেরই হবে, 14 তলার নবান্ন আমাদেরই হবে। পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের স্বপ্ন দেখার অধিকার ভেঙে দিয়েছে, আর কালকে আমাদের কংগ্রেস দল ভাইপোর একটু দল কি ভেঙে দিয়েছে, ওদের গোসা হয়ে গেছে, ওদের রাগ হয়ে গেছে। আমরা বলছি, এত শুধু দলপর দল ভেঙেছে, আগামী দিনে এই কালীঘাটের কালি চলে বন্ধে এসএফআই এর রাজ্য সভাপতি প্রতীকুর রহমান থেকে শুরু করে রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য প্রত্যেকেই তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সরকারের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি পাল্টা বার্তা ও চ্যালেঞ্জ শুনে দিলেন তারা। সেই সঙ্গেই অভিষেককে ইডির সমন প্রসঙ্গেও কটাক্ষ করতে ছাড়লেন না এসএফআই এর এই দুই তরুণ তুর্কি। কেউ কেউ বলেছিল, যদি হিম্মত থাকে 10 দিনের মধ্যে সভা করো। আমরা সেদিন বলেছিলাম, হিম্মত দেখতে যাবেন না, যদি আপনার হিম্মত থাকে 2 সেপ্টেম্বর কলেজ স্ট্রিটে আসবেন, আমরা নিমন্ত্রণ পাঠালাম। তার সঙ্গে আরো একটা কথা বলেছিলাম যে দয়া করে আপনি আসবেন না, কারণ ছেলেপুলেরা তৃণমূল থেকে চোর চোর করে চিৎকার করছে, নিতে পারবেন না। কিন্তু দুর্ভাগ্য হলো, সত্যি উনি আজকে আসতে পারেননি, ইডি ডেকেছে। যখন ইডি ডেকেছে তখন আমার মনে হয়েছে, বড়দা আজকে আমার মন ভালো নেই, তবে শুরু হয়েছে, ভাইপো গেছে, দুদিন পরে পিসিও মন খারাপ হবে, সব কাতে কাতে লাইন দিয়েছে, কেউ বাংলার মাটিতে ছাড় পাবে না। যারা চাকরি চুরি করেছে, যারা কুপন চুরি করেছে, যারা কয়লা চুরি করেছে, কাউকে ছেড়ে কথা বলা হবে না। বাংলার পটুয়া পাড়ার যুবরাজ দুর্নীতির দায়, কয়লা চুরির দায়, পানি চুরির দায়, গরু চুরির দায়, আরো অন্যান্য 100 রকম চুরির দায় ইডি দপ্ত হয়ে গেছেন। কানগুলো সব যাচ্ছে ছেলে, এরা তো সব বাচ্চা ছেলে, কানগুলো সব যাচ্ছে ছেলে, এরা তো সব বাচ্চা ছেলে, মাথা কদিন বাইরে রবে, সব কটা চোর ধরা হবে, সব কটা চোর। এসএফআইয়ের সমাবেশ ছোট হবে না বড় হবে, যিনি নিদান দিচ্ছেন, গেন্দা ভাইয়া ভাব দাও বের হয়ে গায়, ওনাকে বলে দিন এটা এসএফআই, এটা কলেজ স্ট্রিট, রক্তবীজের ঝাড় শেষ করা যাবে না। দীর্ঘদিন বাদে সিপিএম এর ছাত্র সংগঠনের এই ধরনের সমাবেশ জানান দিচ্ছে ক্রমশই হারানো জমি ফিরে পাচ্ছে একদা 34 বছর সরকারে থাকা বামেরা, মত রাজনৈতিক মহলের। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বুদ্ধদেব ঘোষের রিপোর্ট, ওঙ্কার অনলি ট্রুথ।